হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি ছবিতে ক্লিপিং মার্কস করা যায়। আমরা একটি শেপকে কিভাবে ক্লিপিং মার্কস করব আজকে আমি সেটাই দেখাবো। ক্লিপিং মার্কস দ্বারা একটি শেপের উপর বা একটি শেপের আকৃতিতে একটি পিকচারকে সেট করা যায়। আপনি যদি ক্লিপিং মার্কসটি পারেন তাহলে আপনার ডিজাইনিং ক্যারিয়ারে আরও গতি আসবে এবং আপনি আরও ভালো করবেন। তাই আশা করছি ভিডিওটি সবাই না টেনে দেখবেন, তাহলে ক্লিপিং মার্কস কি বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলে আসব এবং এখানে নিউ ক্লিক করব, একটি আর্টবোর্ড নিব। তো এখানে প্রথমে আছে নেম, এখানে আমি একটি নেম দিয়ে দিচ্ছি ক্লিপিং মাস্ক। তারপর আমি নাম্বার অফ আর্টবোর্ড, আমি একটি আর্টবোর্ড নিব এবং এখানে আমি উইড এবং হাইট, উইড নিব 4000 পিক্সেল এবং হাইট নিব 2416 পিক্সেল। আপনি আপনার পছন্দ মতো বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আর্টবোর্ডের সাইজটি নিতে পারেন এবং এখানে যা আছে তেমনই থাকবে। ইংলিশ থাকবে পিক্সেল, কালার মোড থাকবে CMYK, রাস্টার ইফেক্ট থাকবে হাই 300 PPI এবং প্রিভিউ মোড থাকবে ডিফল্টে। তো এটা আমি ওকে দিয়ে দিচ্ছি। তো ক্লিপিং মার্কসের জন্য আমার কিছু পিকচার লাগবে, আমি পিকচারগুলো পাশে একটি উইন্ডো খুলে এখানে রেখেছি। এইগুলো রয়্যালটি ফ্রি পিকচার, আমি এইগুলো দিয়ে আপনাদেরকে ক্লিপিং মার্কসটি করে দেখাবো। এগুলো আমি পিকজাবে থেকে নিয়ে এসেছি, ওখান থেকে রয়্যালটি ফ্রি পিকচার পাওয়া যায়। তো প্রথমে আমি টুলবারে শেপ টুলে আসব এবং এখান থেকে যাব আমি ইলিপস টুল। ইলিপস টুলে একটি ইলিপস ক্রিয়েট করব এবং এটাকে একটি কালার দিয়ে দিচ্ছি এবং এইখানে আমি একটি পিকচার এনে ক্লিপিং মার্কস করব। ধরুন আমি এই পিকচারটি নিয়ে আসলাম, এখানে এসে এই শেপটার উপরে রাখলাম এবং দেখুন আমাকে শেপটা নিচে চলে গেছে এবং আমার পিকচারটা উপরে চলে আসছে। যখন আমরা ক্লিপিং মার্কস করব তখন আমাদের অবশ্যই শেপটাকে উপরে রাখতে হবে এবং আমাদের পিকচারটাকে নিচে রাখতে হবে। পিকচারটাকে বিছানা পাঠানোর জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এবং মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে আসার পরে আমি সেন্ড টু ব্যাকে করে দিলাম, মানে আমার পিকচারটি পিছনে চলে গেল এবং আমার যে শেপটা আমি নিয়েছিলাম এটা উপরে চলে আসলো। তো আমি শেপটাকে আরেকটু বড় করে দিচ্ছি যাতে পুরো ছবিটাই ক্যাপচার করে। তো এই দুটাকে আমি একসাথে করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এখানে দেখুন একটি অপশন এসেছে মেক ক্লিপিং মার্কস, এটাকে ক্লিক করলাম। দেখুন এই যে এটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। আমার এই পিকচারটা আমার এই সার্কেলটার ভিতরে চলে এসেছে। এখন আমি এই সার্কেলটাকে চাচ্ছি যে একটি স্ট্রোক লাইন দিতে সার্কেলটার। তো এর জন্য আমাকে এই যে উপরে অপশন বারে আসতে হবে এবং এখানে এডিট কন্টেন্টসে যাব, তারপরে এখানে এডিট ক্লিপিং পাথ, এখানে আসার পরে এই দেখুন আমার স্ট্রোকের লাইনটি দেখাচ্ছে। স্ট্রোকটি আমি কি কালার দিব, আমি স্ট্রোকটি পার্পল কালার দিচ্ছি এবং স্ট্রোকের পিটি একটু বাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন এই যে এই যে আমার সুন্দর করে ক্লিপিং মার্কসটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে একভাবে ক্লিপিং মার্কস করা যায়। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে খুব সহজেই এভাবে ক্লিপিং মার্কস করতে পারি। কিন্তু ক্লিপিং মার্কস আরেকভাবেও করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে এই শেপ রেক্টেঙ্গেল টুলে যেয়ে আমি একটি রেক্টেঙ্গেল টুল নিব এবং রেক্টেঙ্গেল টুল দিয়ে একটি আমি রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম এবং এটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি কিবোর্ডের অল্টার প্রেস করে একটি কপি করলাম। এবং আমি কিবোর্ডে কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা কপি করে নিলাম। এখন আমি যে উইন্ডোতে যে ছবিগুলো রেখেছিলাম ওখান থেকে আমি এই একটা ছবি এখানে নিয়ে আসলাম, এই যে এই এই। তো আমি দেখতে পাচ্ছি ছবিটা আমার আবার সামনে চলে আসছে। তাহলে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জে আসব এবং পিকচারটিকে সেন্ড টু ব্যাকে, মানে পিছনে দিয়ে দিব। শেপগুলো আছে, এই শেপগুলোকে আমি এটার সাথে ক্লিপিং মার্কস করব। এখন যদি আমরা প্রথমে নিয়মে ক্লিপিং মার্কস করতে চাই, যে পুরোটাকে সিলেক্ট করলাম
এবং মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দিলাম। দেখুন ক্লিপিং মার্কসটা কিন্তু সম্পূর্ণ হলো না, আমার অন্য বাকিগুলো দেখা যাচ্ছে না, শুধু একটাতে ক্লিপিং মার্কস হয়েছে, মানে আমার ক্লিপিং মার্কসটা হয়নি। তো আমি ব্যাকে যাচ্ছি, যেহেতু ক্লিপিং মার্কসটা হয়নি তাহলে আমাকে অন্যভাবে করতে হবে। তো আমি আমার এই পিকচারের উপরে যে শেপগুলো আছে, আমি এই শেপগুলোকে সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারের এখানে যে অপশন দেওয়া আছে এখানে আসবো এবং মেক কম্পাউন্ড শেপ এখানে চলে আসব। মেক কম্পাউন্ড শেপ চলে আসার পরে আমি এটাকে সেট করব এবং এখন দেব মেক ক্লিপিং মার্কস। তো এইভাবে আমরা ক্লিপিং মার্কস খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। এটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি। তো আমরা যদি আরেকটি অপশন দেখাই, এখানে আমি একটি এলিপস টুল নিলাম এবং এখানে আমি একটি সুন্দর রাউন্ড করলাম। তো এই পাশ থেকে আমি একটি এই ফ্লাওয়ারের পিকচার নিয়ে নিব, এটাকে নিয়ে আমি এখানে আসলাম, এই যে দেখুন। তো আবার আমি পিকচারটাকে পিছনে নিয়ে নিব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবং আমি চাচ্ছি সার্কেলটা একটু বড় হোক যাতে আমার পুরোটা ফ্লাওয়ার আসে। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে যাব এবং অবজেক্টে আসার পরে দেখুন এখানে একটি ক্লিপিং মার্কস অপশন আছে, এখানে আছে মেক এবং এইটার ক্লিপিং মার্কসের শর্টকাট হচ্ছে Ctrl+7। মানে আমরা যদি কিবোর্ডের Ctrl+7 প্রেস করি তাহলেও আমাদের ক্লিপিং মার্কস তৈরি হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করলাম, দেখুন এই যে সুন্দর ক্লিপিং মার্কস তৈরি হয়ে গেল। তো এইভাবেও আমরা ক্লিপিং মার্কস তৈরি করতে পারি। কিবোর্ডে Ctrl+7 দিয়ে করি তাহলেও আমার সুন্দর ক্লিপিং মার্কস তৈরি হবে। যেমন আমি এই একটা পিকচার নিয়ে আসলাম, এখানে রাখলাম এবং এখানে আমি একটি পলিগন টুল দিলাম, দেখুন। পলিগন টুলটি দেওয়ার পরে আমি পিকচারটিকে একটু উপরে নিয়ে গেলাম এবং পিকচারটিকে আমি সিলেক্ট করে আগের মতোই মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে আসবো এবং সেন্ড টু ব্যাক করে দিব। তারপরে আমি এই পুরোটাকে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+7 দিলাম, এই যে দেখুন সুন্দর আমার ক্লিপিং মার্কস তৈরি হয়ে গেল। তো আমরা কিবোর্ডের Ctrl+7 ক্লিক করেও আমরা ক্লিপিং মার্কস তৈরি করতে পারবো। এখন আসুন টাইপ টুলে ক্লিপিং মার্কসটা কিভাবে হয় এটা একটু দেখি। তো আমি টাইপ করছি এখানে, গ্রাফিক্স বিম্যানিয়া, এটা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ফন্ট চেঞ্জ করব, এটার জন্য আমি ফন্টে উপরে আসলাম, এসে এটাকে আমি একটা ফন্টে দিলাম এবং এইটাকে আমি একটু বোল্ড করব। ওকে, এটা এটাকে আমি 2 লাইনে নিয়ে যাচ্ছি, এটাকে একটু বড় করে নিচ্ছি। তো এটাকে আমি এখানে একটু বোল্ড করে দিব, ঠিক আছে। তো এটাকে আমি বোল্ড করার পরে এখন আমি কিভাবে এটাকে ক্লিপিং মার্কস করব, আমি পাশের উইন্ডো থেকে একটি পিকচার নিয়ে নিব, এই পিকচারটা নিলাম, নিয়ে এই লেখাটার উপরে আমি এটাকে বসিয়ে দিলাম। তারপর আগের মতোই আমি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে আসলাম এবং সেন্ড টু ব্যাক করে দিলাম এবং এই লেখাটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এখন আমি ক্লিপিং মার্কস করব, সেম প্রসেস, আমি লেখাটাকে এবং এই পিকচারটাকে সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, দেখুন আমার লেখাটি ক্লিপিং মার্কস হয়ে গেছে এবং দেখতে কি সুন্দর লাগছে। তো ক্লিপিং মার্কস কাজটি খুবই সহজ এবং খুবই সহজ উপায়ে খুব সুন্দরভাবে করা যায়। আপনারা ক্লিপিং মার্কসটি করে আপনার ডিজাইনে ভিন্নতা খুব সহজেই নিয়ে আসতে পারবেন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।